কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর শীতকালে তো মেলার অন্ত নেই বইমেলা তেমনই একটি উৎসব মেলা বই প্রেমী মানুষের কাছে মেলা যেন হৃদয়ের স্পন্দন বই আমারও খুব ভালো লাগে তাই আমিও আগ্রহে অপেক্ষা করি বইমেলার জন্য তাই এবারেও চললাম বইমেলায় মেলায় প্রচণ্ড ভিড় দেখে ভাবছিলাম এত মানুষ বই ভালোবাসে বর্ণময় স্টলে ভর্তি বইমেলার প্রাঙ্গণ একত্রিশে জানুয়ারি বরকে বায়না করলাম বরের কাছে যে আমি যাব বইমেলা তো বর সেদিন অফিস কামাই করে আমাকে নিয়ে গেল বইমেলা বড়ের হাত ধরে ট্রেনে করে শিয়ালদা সেখান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে করুণাময়ী স্টেশন সঙ্গে আমার ইস্ট ওয়েস্ট মেট্রোটাও দেখা হয়ে গেল দেখা হয়নি তো মাত্র সতেরো মিনিট লাগে ইস্ট ওয়েস্ট মেট্রো করে করুণাময়ী শিয়ালদা থেকে দেখো কত ভিড় সবাই আমার মনে হয় মেট্রো করে গেছে কারণ এটাই হচ্ছে মানে খুব শর্টকাটের রাস্তা এবং মানে খুব কমফোর্টেবল জার্নি তাই জন্য এটা কিন্তু টিকিটের লাইন না এটা হচ্ছে মেট্রো থেকে বেরা বেরাবার লাইন তো মেট্রো থেকে বেরিয়ে আমরা আসলাম বইমেলা অনেকদিন ধরেই ভাবছিলাম যে বইমেলা আসব কিন্তু মানে সময় সুযোগ হচ্ছিল না তো সেই দিন আমি ঠিকই করলাম যে একত্রিশে জানুয়ারি লাস্ট দিন আমি যাবই যাব সকাল থেকেও কিন্তু ঠিক ছিল না তারপরে তাড়াতাড়ি করে কাজ করে যখন দেখলাম না হাতে সময় আছে তখন বেরিয়ে পড়লাম বইমেলাতে প্রচুর স্টল বসেছিল যেহেতু এটা ইন্টারন্যাশনাল বুকফেয়ার সেই জন্য জার্মানি ব্রিটেন অস্ট্রেলিয়া এগুলোর থেকেও কিন্তু স্টল বসেছিল বাংলাদেশ তো প্রত্যেকটা স্টলে স্টলে ঘুরেছি এবং যতদূর সম্ভব বইগুলো উল্টে পাল্টে দেখেছি এবং আমি নিজেও অনেকগুলো বই কিনেছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে গল্প বই পড়তে দু রকমের গল্প বই আমার খুব ভালো লাগে একটা হচ্ছে অ্যাডভেঞ্চারমূলক গল্প বই আর একটা হচ্ছে মিষ্টি প্রেমের গল্প আর ওম্যান ফোকাস কোনো গল্প আমার ভীষণ ভালো লাগে তো এবারে আমি অ্যাডভেঞ্চারমূলক কিনি নি এবারে আমি ওম্যান ফোকাস কিছু কিনেছি গল্প মানে ওম্যানদের নিয়ে লেখা আর আর কিছু কিনেছি হচ্ছে দেবীর বই মানে মিষ্টি প্রেমের গল্পের কিছু বই আমি কিনেছি এবং বইবালাতে গিয়েও আমি সেদিনকে গিয়ে লাইভও করেছি আর দেখো এখানে টয়লেট টয়লেটটা অনেকগুলো জায়গায় টয়লেট ছিল বেশ ভালোই সুযোগ সুবিধা ছিল এই দেখো একটা স্টলে আমি ঢুকেছি ঢুকে আশা আশাপূর্ণার দেবীর বইটা কিনলাম এই স্টলটা থেকে আমি অনেকগুলো বই কিনেছি আমার বড় পেমেন্ট করছে আমি বাইরে চলে এসেছি ভিডিও করার জন্য আর এটা হচ্ছে দেজ পাবলিশার্স তো এখানেও প্রচুর ভালো ভালো বই ছিল এখানেও আমি ঢুকেছি আর এখানে সমস্ত যে সমস্ত লেখকের বই বিক্রি হচ্ছে সব সব লেখক উপস্থিত ছিলেন না কিছু কিছু লেখক ছিলেন উপস্থিত বই তার বই কিনলে তার তিনি ওই সাইন করে দিচ্ছিলেন তো ও ডেথ পাবলিশার থেকেও আমি কিছু বই কিনেছি পরে সে বইগুলো তোমাদের একদিন আলাদা করে ভিডিও করে দেখাবো তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে না ভীষণ কোমর আর পা ব্যথা করছিল তো আমি বললাম যে চলো একটুখানি কোথাও বসা যাক এবং সেখান থেকেই আমি ওই বসে বসে একটু লাইভ করছিলাম তারপরে একটুখানি বসার পরে তারপরে হেঁটে হেঁটে ঘুরছিলাম চারিদিকে আর এখানে ছিল শিশু সাহিত্যেরও বই ভালো ভালো যে শিশু সাহিত্যের স্টল ছিল এখানেও ঢুকেছিলাম তো ভালো ভালো শিশু সাহিত্যের ইয়ে ছিল বই ছিল তো শিশু স্বের বই আর কিনিনি কারণ আমার ছেলে অনেক বড় হয়ে গেছে আই দেখো তোমাদের বলেছিলাম ব্রিটেন থেকে বসেছে জার্মানি থেকে বসেছে তো স্টলগুলো আমি একটু একটু নিয়েছি আর ইনি দেখুন দেখো পাপিয়া অধিকারী পাপিয়া অধিকারী যিনি সিনেমা আর্টিস্ট তো তিনিও বই লিখেছেন তার বই বিক্রি হচ্ছিল তো ওনার বই কিনলে ওনার সাইন এবং ওনার সঙ্গে ছবি তোলার পারমিশান ছিল তো আমি গিয়েছিলাম ওনার বই কিনতে কিন্তু বইটা যার দাম দেখে আমি বেরিয়ে চলে আসলাম দূর থেকেই ওনার ভিডিও করে নিয়েছি আর এখানে দেখো সার দিয়ে খাওয়ার লাইন যে যা খেতে পারো সবই ছিল এখানেও ছিল আবার আরেকটু গিয়ে গিয়েও অনেক ছিল আবার মাঝখানে মাঝখানেও ছোটো ছোটো স্টল ছিল আমরা কিন্তু খাইনি এই দেখো নিউ ইয়র্ক থেকে এই স্টলটা বসেছিল আমি অবশ্যই এই স্টলে আর ঢুকিয়েছি আর এই যে সারদা মর্তৃক্য এটা হচ্ছে আমাদের কলেজ থেকে স্টল দিয়েছে প্রত্যেক বছর স্টল দেয় আমিও ঢুকেছিলাম এখানে আর এখানে নাচা গানাও হয়েছিল তো সেই নাচা গানার গানটা আমি বন্ধ করে দিয়েছি মিউট করে দিয়েছি নাহলে কপিরাইট খাবো এরপরে কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম খুব তাড়াতাড়ি করছিলাম তখন সাড়ে ছটা অলরেডি বেজে গেছে বাবা মাকে একা রেখে গেছি বাড়িতে তো সেই জন্য চিন্তায় ছিলাম আমার দুটো আমার পেটও ছিল সেই জন্য ঝটপট করে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম এই দিকে দেখো বাস তোমরা বাসে করেও আসতে পারো আমরা যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে আমার কাছে মেট্রোটাই বেশি সেফ জার্নি মনে হয় আর এই দেখো এটা ছিল ফর্টি সেভেন্থ ইন্টারন্যাশনাল ক্যালকাটা ফেয়ার আঠেরো তারিখে শুরু হয়েছে জানুয়ারি মাসের তো আমাদের মেট্রো স্টেশন চলে এসছে কী ভিড় ছিল জানো যাওয়ার সময় আসার সময় ভিড় ছিল কিন্তু অতটা না আসার সময় বসতে পেয়েছি যেহেতু শিয়ালদা থেকে উঠেছি আর এটাও করুণাময়ী থেকে উঠছি কিন্তু যত ভিড় আমাদের এই করুণাময়ী করুণাময়ী থেকে যে কত লোক উঠেছে তোমাকে তোমাদের বলে বোঝাতে পারবো না আর সমীর যাচ্ছে টিকিট কাটতে এখানে টিকিট কিন্তু কুপন নয় এটা টোকেন দেয় না এখানে একটা কাগজ দেয় ওই কাগজটা মেশিনের সামনে ধরে একটা সেন্সারের কাজ করে আর এই দেখো ইস্ট ওয়েস্ট মেট্রোটা পুরোটাই কিন্তু স্টেশনটা পুরোটাই কিন্তু কাজ দিয়ে বাঁধানো ঘেরা তাই জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা খুব কম একটা সাইড শুধু গেট গেট যেখানটা পড়বে সেই জায়গাটা শুধু খোলা তো সেই জায়গাটা গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হয় তখনও ট্রেন ঢোকে সবাই ওয়েট করছে প্রচুর ভিড় ছিল আর আমি সেই ফাঁকে কিন্তু যেন একটা করুণাময়ী স্টেশন থেকে পুরো বইমেলাটা মানে দেখা যায় ওই জন্য আমি করুণাময়ী থেকে পুরো স্টেশন থেকে না ট্রেন থেকেও তোলা যায় কিন্তু ট্রেন থেকে আমি তুলে নি প্রচুর ভিড় ছিল আমি স্টেশন থেকেই তুলেছি এই দেখো পুরো মেলাটা দেখা যাচ্ছে আমি যতদূর বেটে মানুষ তো যতদূর পেরেছি ঠিক ট্রেন থেকে মানে মেট্রো ট্রেন মেট্রো থেকে না আরো সুন্দর দেখা যায় তো ভিড় ছিল বলে আর ওখানে আমি মানে ইসের সামনে যেতে পারিনি জানলার সামনে যেতে পারিনি ওই জন্য তুলতেও পারিনি আর দেখো শিয়ালদাতে চলে এসেছি দেখেছো কি ভিড় আর সেই সময় ছিল অফিস টাইম সব অফিস ছুটি প্রচণ্ড ভিড় কোনো রকমে উঠেছি উঠে গেটের সামনে দাঁড়িয়েছিলাম তো এইভাবেই বাড়িতে আসলাম এসে আবার রান্না বান্না আছে আর লুচি বিট্টু আমাদের তো অনেকক্ষণ পাইনি দেখে ওরা অনেক ছটপট করেছে তারপর ওদের কাছে একটুখানি বসতে হয়েছে তারপরে আমি ডিনার করতে গেছি বাবা মাকে চা করে দিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তোমাদের ব্লগটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই আমার চ্যানেলের সাথে তোমরা থেকো